ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিদিবোন, ইস্তিখারার নিয়ম সম্পর্কে আপনি জানতেছিলেন। আল ইস্তিখারাতু লুগাতান, অর্থাৎ আরবি অভিধানে ইস্তিখারা শব্দের অর্থ হচ্ছে তলাবুল খিয়ারাতি ফি শাই, কোনো কাজের ব্যাপারে কল্যাণ কামনা করা, কল্যাণ তালাশ করা। বলা হয় ইস্তাখিরিল্লাহ ইয়াখিরলাক, তুমি আল্লাহ তাবারক তাআলার নিকটে কল্যাণ কামনা করো, আল্লাহ তাআলা তোমাকে কল্যাণ দান করবে। পরিভাষায় বলা হয় ইস্তিখারা তলাবুল ইখতিয়ার, তলাবুল ইখতিয়ার আই তলাবু সরফিল হিম্মতি লিমা হুয়াল মুখতার ইনদাল্লাহ ওয়াল আওলা বিসসালাতি আও আদ-দুআ আল ওয়ারিদি ফিল ইস্তিখারা। তলাবুল ইখতিয়ার অর্থাৎ কোন কাজটা করলে ভালো হবে এই জন্য আল্লাহ তাবারক তাআলার নিকটে দোয়া করা। তলাবুল ইখতিয়ার অর্থাৎ যে কাজটা করলে আমার দুনিয়া এবং পরকালে কল্যাণকর হবে এই বিষয়ের জন্য আল্লাহ তাবারক তাআলার নিকটে দোয়া করা, সালাতের মাধ্যমে হোক বা সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই দোয়াগুলো উল্লেখ করা আছে, বর্ণনা করা আছে, এইগুলোর মাধ্যমে হোক। উলামায়ে উম্মত এই কথার উপর একমত যে ইস্তিখারা এটা সুন্নত। এর দলিল বুখারীর মধ্যে জাবির রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা ইস্তিখারাতা ফিল উমুরি কুল্লিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী বৈধ কাজের মধ্যে আমাদেরকে ইস্তিখারা শিক্ষা দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কোরআন, যেমন কোরআনের সুরা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে শিক্ষা দিতেন, তেমনি ইস্তিখারা আমাদেরকে গুরুত্ব সহকারে শিক্ষা দিতেন। আর বলতেন ইজা হাম্মা আহাদুকুম বিল আমরি, তোমাদের কেউ যখন কোনো কাজ করার প্রতিজ্ঞা করে। এখানে একটা বিষয় যে পরিষ্কারভাবে জানা দরকার যে কোনো কাজের জন্য ইস্তিখারা হবে না। যেমন একটা ফরজ কাজ আপনি করবেন কি করবেন না, এই জন্য ইস্তিখারা হবে না। একটা গুনার কাজ আপনি জানেন যে এটা গুনার কাজ, এই জন্য আপনি ইস্তিখারা করতে পারবেন না। হ্যাঁ, একটা জায়েজ কাজ, এটা আমার জন্য কল্যাণকর হবে কি অকল্যাণকর হবে এই বিষয়ের জন্য আপনি ইস্তিখফার করবেন। যেমন আপনার একটা চাকরির জন্য আপনি চেষ্টা করতেছেন, হ্যাঁ এটার জন্য কল্যাণ আসলে নাই, বা আপনি একটা ঘর করবেন, একটা বাড়ি করবেন, বা আপনি এই কাজটা করতে চাইতেছেন, আপনার কাছে পরিষ্কার হচ্ছে না যে এটা কি আপনার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর। এই সমস্ত জায়েজ বৈধ কাজের মধ্যে আপনি ইস্তিখফার ইস্তিখারা করবেন, এটা হচ্ছে সুন্নত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা হাম্মা আহাদুকুম বিল আমরি, তোমাদের কোনো ব্যক্তি যখন কোনো কাজ করার প্রতিজ্ঞা করবে, বৈধ কাজ করার প্রতিজ্ঞা করবে, ফালিয়ার কারা কাতাই নি মিন গাইল ফরিজা, সে যেন ফরজ সালাত ছাড়া দুই রাকাত সালাত আদায় করে। দুই রেখাত শূন্য সালাত হোক বা দুই রেখাত নফল সালাত হোক, ফুললো সুমালিয়া কুল, এরপরে সে বলবে এই দোয়াটা। কোন কোন ফুকাহা বলেন দুই রেখাত সালাতের মধ্যে তাশাহুদ শেষে যখন আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ি, আল্লাহুম্মা নিজলামতে পড়ি, এরপর সালাম দেয়, এই সালামের আগে পড়বে। কেউ বলতেছেন না সালাম ফিরে দুই দিকে সালাম ফিরে দিয়ে তারপরে পড়বে, উভয়টাই যায়, কোনো সমস্যা নাই। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়াসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদির ওয়া তাআলামু ওয়ালা আলামু আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমরা খাইরুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি। অথবা বলছেন আজালে আমরি ওয়া আজিলিহি ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি আল্লাহুম্মা ওয়া ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি। অথবা বলছেন আজিল আমরি ওয়া আজিলহি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদুর লিয়াল খাইরা হাইসু কানা সুম্মা আরদিনি বিহি ওয়া ইউসামি হাজাতাহু। ওই জায়গার মধ্যে হাজাল আমর যেটা, এই শব্দ জায়গাতে নিজের প্রয়োজনের কথা উল্লেখ করবে। হাদিসটি সহিহ বুখারীর মধ্যে কয়েক জায়গাতে উল্লেখ করা আছে। এখানে এই দোয়াটার অর্থটা আমাদের জানা দরকার। দোয়াটার অর্থ হচ্ছে হে আল্লাহ, আমি আপনার জ্ঞানের সাহায্যে আপনার নিকট কল্যাণ কামনা করছি, আপনার কুদরতের সাহায্যে আপনার নিকট শক্তি কামনা করছি এবং আপনার মহান অনুগ্রহের প্রার্থনা করছি।
কেননা আপনি শক্তিধর, আমি শক্তিহীন, আপনি জ্ঞানবান, আমি জ্ঞানহীন, আর আপনি গায়েবী বিষয় সম্পর্কে মহাজ্ঞানী। হে আল্লাহ, এই কাজটি এখানে ওই কাজের নামটা নিবে, আপনার জ্ঞান অনুযায়ী যদি আমার দিন, আমার জীবিকা এবং আমার কাজের পরিণতির দিক দিয়ে, অথবা বলছেন ইহকাল ও পরকালের জন্য কল্যাণ করা হয়, তবে তা আমার জন্য নির্ধারিত করুন এবং তাকে আমার জন্য সহজলভ্য করে দেন, তারপর তাতে আমার জন্য বরকদান করেন। এরপরে আর এই কাজটি আপনার জ্ঞান অনুযায়ী যদি আমার দিন, আমার জীবিকা এবং আমার কাজের পরিণতির দিক দিয়ে, অথবা বলছেন ইহকাল ও পরকালের জন্য ক্ষতিকর হয়, তবে আপনি আমাকে তা থেকে দূরে সরিয়ে রাখুন এবং যেখানেই কল্যাণ থাকুক আমার জন্য সেই কল্যাণ নির্ধারিত করে দেন, অতঃপর তাতেই আমাকে সন্তুষ্ট রাখেন। এটা হচ্ছে ইস্তেখারা দোয়ার অর্থ। তাই এটা আমরা পড়ব। আর একটা বিষয় হচ্ছে ইস্তেখারা, এই বিষয়টা আমরা করার আগে বিজ্ঞজনের সাথে পরামর্শ করব। বিজ্ঞজনের সাথে পরামর্শ করাটাও একটা জরুরি বিষয়। যারা আপনার জন্য কল্যাণ কামনা করে, এই সমস্ত ব্যক্তি যারা বিজ্ঞ, তাদের পরামর্শ নিয়ে কাজটা করবেন। ইমাম নবী রহমতুল্লাহ বলেন, ইউস্তাহাব্বু আন ইস্তাশীরা ক্বাবলা ইস্তিখারাতি মান ইয়ালামু মিন হালিহি নাসিয়া ওয়া শাফাকা ওয়াল খিবরা। মুস্তাহাব হচ্ছে ইস্তিখারা করার আগে পরামর্শ করবে ও সমস্ত ব্যক্তিদের সাথে, যে সমস্ত ব্যক্তিরা তার জন্য কল্যাণ কামনা করে এবং তাকে ভালো পরামর্শ দিবে বলে আস্থা বিশ্বাস রাখে। ওয়াসিকু বিদিনিহি ওয়া মারিফাতিহি, সে আপনাকে ধোকায় ফেলবে না, এটা আপনার বিশ্বাস আছে, যেহেতু সে দিনদার, সে ফরজগার। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াসাবির হুম ফিল আমর, আপনি তাদের সাথে পরামর্শ করুন, কোনো বিষয়ে পরামর্শ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ফাইজা আজম তাফা তাওয়াক্কাল আলা আল্লাহ, যখন নাকি পরামর্শের মধ্যে ফয়সালা আসবে, যেটা যখন আসে গেছে এখন আর সন্দেহ করার দরকার নাই, তখন আল্লাহর উপর ভরসা নিয়ে কাজটা করে ফেলবে। ওয়াইদা ইস্তাশারা ওয়া জাহারা আন্নাহু মুসলাহাতুন, যখন নাকি পরামর্শ করলো, এটা বোঝাই গেল যে কাজটা আমার জন্য ভালো কর, ভালো হবে বলে, এটা যারা পরামর্শ করছে তারা বলতেছে, ইস্তেখার আল্লাহ তাআলা ফিজালিকের পরে ইস্তেখারা করবে। কলা ইবনু হাজার আল হাইসামি, ইবনু হাজার হাইসামি বলেন, হাত্তা ইনদাল মাআরিজ আয় তাকাদ্দুমিল ইস্তিশারা লিআন্না তামানিনাতা ইলা কাউলিল মুস্তাশারি আকওয়া মিনহা ইলা নাফসি লিগালাবাতি হুজুজিহা ওয়া ফাসাদে খাওয়াতিহা খাওয়াতিরিহা ওয়া আম্মা লাউ কানাত نفس مطمئنة صادقة إرادتها متخيلة عن حظوظها فقدم الاستخارة. তাইলে দুইটা বিষয়, একটা হচ্ছে যে আগে ইস্তিখারা করবে, আরেকটা হচ্ছে আগে পরামর্শ করবে। তো যদি নাকি নিজে বুঝে ফেলে যে না, এই এই কাজের বিষয়টা নিজের একটা ধারণার মধ্যে আসতেছে তার ফলাফল সম্পর্কে, তাইলে সে আগে দিয়ে ইস্তিখারা করে ফেলবে, পরবর্তীতে পরামর্শ করবে। আর যদি নাকি এরকম হয় নিজের কোনো সেরকম কিছু বুঝে আসতেছে না, তাহলে এর আগে দিয়ে ইস্তিখারার আগে দিয়ে বিজ্ঞজন থেকে পরামর্শ করবে, পরবর্তীতে ইস্তিখারা করবে। ইস্তিখারা করার পরে যেটা মনে লাগে সেটা করবে। ইস্তিখারার অর্থ এটা নয় যে আপনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখবেন আপনি কাজটা করেন বা করেন না, এরকম না। আপনি স্বপ্নে দেখেন বা না দেখেন, আপনার অন্তর্বোধে অনুভূতি আসবে, একটা কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে, তাহলে এই কাজটা ভালো মনে করবেন, অনাগ্রহ সৃষ্টি করলে এই কাজটা বাদ দিয়ে দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।